মারা গেছে চমকে গেল রানা কেন আপনি জানেন না মৃদুকণ্ঠে বলল টিনা রহমান প্রচণ্ড একটা ঝাঁকির মতো লাগলো বিস্ময়ের ধাক্কাটা টিনা রহমানের মুখের দিকে বোকার মতো তাকিয়ে থাকল রানা পর মুহূর্তে সন্দেহ জাগল মনে মিথ্যে কথা বলছে না তো আবিদকে যে খোঁজা হচ্ছে তা হয়তো জানে মেয়েটা মারা যাবার মিথ্যে খবর রটিয়ে ভাইকে বাঁচাতে চায় টিনার পড়া বাংলাদেশি প্রিন্টের শাড়িতে নীল আর সাদা ফুলের জটিল নকশা সেদিকে তাকিয়ে থেকে নিজেকে শান্ত করার চেষ্টা করলো রানা দুঃখিত শান্ত সুরে বলল ও হ্যাটটা পরলো আবার আমি জানতাম না জানলে আপনাকে বিরক্ত করতে আসতাম না অনিচ্ছা সত্ত্বেও জটিল নকশা থেকে চোখ তুলে আবার টিনা রহমানের মুখে তাকালো না না বিরক্ত হবার কি আছে তাড়াতাড়ি বলল টিনা রানার অস্বস্তি দূর করার জন্যে তার হাবভাবে একটা ব্যস্ততা প্রকাশ পেল দেড় বছর তো আর কম সময় নয় প্রথম প্রথম ওর অভাব সাংঘাতিক কষ্ট দিত কিন্তু মানুষ তো আর অতীত নিয়ে বাঁচে না তা ঠিক বলল রানা আর কি বলা উচিত বা এরপর আরও কি শুনতে হবে কিছুই জানা নেই রেনকোটটা হাত বদল করলো মনটা খারাপ হয়ে গেল ঠিক আছে আপনাকে আর দাঁড় করিয়ে রাখবো না আমি চলি না না সে কি ব্যস্ত হয়ে ওঠে বলল টিনা রহমান এভাবে দৌড়গোড়া থেকে চলে যাবেন তা কি করে হয় আসুন ভেতরে আসুন আপনিও বুঝি এয়ারফোর্সে ছিলেন না তবে আবিদ এয়ারফোর্সে থাকার সময় ওর সাথে আমার পরিচয় হয়েছিল সাবধানে শব্দগুলো বাছাই করে ভেবে চিনতে কথাগুলো বললো রানা ওকে ভালো লাগতো সেজন্যেই ওর কথা বলতে পারিনি আমার নাম সায়েম সায়েম চৌধুরী আমি বরং ফিরেই যাই শুধু শুধু আপনার সময় নষ্ট হবে পিছিয়ে গেল টিনা দরজাটা সবটুকু খুলে দিল হবে না আপনি আসুন তো হাতটা হাতে নিয়ে একটা অফিস কামরায় ঢুকলো রানা পাশের ঘরে ঢোকার দরজাটা খোলা চেহারা দেখে বোঝা গেল এটা একটা স্টুডিও এক ধারে একটি ইজেলও খাড়া করা রয়েছে ভেতরে আবছা অন্ধকার মতো তবু ইজেলের অসমাপ্ত ছবিটা দেখতে পেল বুক খুলে একজন মা তার শিশুকে দুধ দিচ্ছে শিল্প সম্পর্কে তেমন কিছু বোঝে না রানা কিন্তু মায়ের নিঃসংকোচ সাদা সিধে অথচ বলিষ্ঠ মুখাবয়বের সাথে আশ্চর্য একটা মিল খুঁজে পেল টিনা রহমানের পায়ে পায়ে এগিয়ে গেল। দরজা পেরিয়ে ঢুকে পড়ল স্টুডিওতে ইজেলের সামনে দাঁড়িয়ে ভালো করে দেখল ছবিটা ছবিতে যে মেয়েটা রয়েছে তার বয়সও অল্প বটে কিন্তু তার চেহারার সাথে টিনা রহমানের কোনো মিল নেই একটু যেন নিরাশি হলো রানা তবে লক্ষ্য করল চোখ এবং তাকাবার ভঙ্গি টিনা রহমানের সাথে মিলে যায় পায়ের আওয়াজ হলো সুন্দর বলল রানা আপনার আঁকা হ্যাঁ রানার পাশে এসে দাঁড়ালো টিনা হাত দুটো বুকে ভাঁজ করে তাকিয়ে থাকল ছবিটার দিকে তার মধ্যে যে নিঃসংকোচ বলিষ্ঠ একটা ভাব আছে এই মুহূর্তে আবার সেটা নতুন করে আবিষ্কার করলো রানা এত কাছে দাঁড়িয়েছে গায়ে গা ঠেকে যেতে পারে কয়েক সেকেন্ড চুপচাপ ছবি দেখার পর একটা দীর্ঘশ্বাস ছাড়ল টিনা বলল আজ আবিদ বেঁচে থাকলে এই ছবি দেখে একেবারে উচ্ছ্বাসিত হয়ে উঠত ছোট বোনটিকে সেই তো হাতে ধরে আঁক কাটতে শিখিয়েছিল নগ্ন বক্ষা মায়ের চোখ দুটো রানার জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো বড় বেশি সরল আর অন্তর্ভেদী ওগুলো দৃষ্টি ফিরিয়ে নিয়ে স্টুডিওর চারদিকে তাকালো ও পরিষ্কার ঝকঝক করছে সব একদিকের প্রায় সবটুকু দেয়াল জুড়ে দাঁড়িয়ে আছে একটা বুককেস তাতে রাজ্যের বই ইজেলের কাছ থেকে দূরে একসাথে খান কয়েক কাঠের চেয়ার পাশেই একটা ডিভান দেয়ালের উপর দিকে অনেকগুলো পেন্টিং দেখেই বুঝল টিনারি আঁকা সব ছবিতেই গাঢ় রং ব্যবহার করা হয়েছে শক্ত হাতে ধরা নিষ্কম্প তুলির টান রেখাগুলোর মধ্যে আশ্চর্য একটা দৃঢ়তা আর কাঠিন্যের ভাব এনে দিয়েছে এই রকম ছোটোখাটো সাঁধে সিঁধে চেহারার একটা মেয়ে কোত্থেকে এত শক্তি পায় ভেবে অবাকি লাগলো রানার মেয়েটার ভেতর প্রচণ্ড একটা মনের জোর সুপ্ত হয়ে আছে সন্দেহ নেই অনেক মানুষের চেহারা দেখে ব্যক্তিত্ব বোঝা যায় না বুঝতে হলে তার কাজের সাথে পরিচয় থাকতে হয় টিনা রহমানের ব্যক্তিত্ব যে অত্যন্ত প্রখর বিনা তর্কে মেনে নিল সেটা রানা কেমন যেন আরষ্ট বোধ করছে ও কী বলবে কি করবে কিছুই ঠিক করতে পারছে না কিন্তু মেয়েটা যে সম্পূর্ণ স্বাভাবিক বোধ করছে সেটা বসল ওকে সে সহজেই ভাইয়ের বন্ধু বলে মেনে নিতে পেরেছে আচরণে কোনো রকম দ্বিধা বা অস্বস্তি নেই ঠিক কি সূত্রে ওর সাথে আপনার পরিচয় হয়েছিল বলুন তো হঠাৎ জানতে চেয়ে দ্রুত ঘাড় ফিরিয়ে রানার দিকে তাকালো টেনা অস্বস্তির সাথে লক্ষ্য করল রানা ইজলে একা মেয়েটার মতোই টিনার চোখ জোড়াও বড় বেশি সরল আর অন্তর্ভেদী একটা কাজে এয়ারওয়েসে যেতে হতো আমাকে বলল রানা পরিচয় ক্যান্টিনে আমি বাঙালি জানতে পেরে ওই নিজে এসে আলাপ করে প্রায় রোজই একবার করে আমাকে যেতে হতো ফলে ওর সাথে আমার একটা বন্ধুত্ব মতো হয়ে যায় হঠাৎ একটা ঠেকায় পড়ে গিয়ে ওর কাছ থেকে পাঁচশো টাকা ধার করেছিলাম আমি কিন্তু সেটা আর ফেরত দেয়া হয়নি একদিন পাকিস্তানে আটকা পড়েছিলাম তাই ওর খোঁজ পাইনি টাকাটা ফিরিয়ে দেবার জন্যেই আমার আশা দাঁড়িয়ে কেন বসুন একটা চেয়ার দেখিয়ে বলল টিনা একটু অন্যমনস্ক দেখালো তাকে ধীরে ধীরে বলল আবিদকে চেনে এমন কারো সাথে অনেক বছর পর দেখা হলো আমার এখন মনে হচ্ছে ওর বন্ধু বান্ধবদের সাথে একটা যোগাযোগ রাখা উচিত ছিল আমার বসুন না কি খাবেন বলুন চা না কফি ওসব ঝামেলা করতে যাবেন না প্লিজ বলল রানা যদি অনুমতি করেন তো আমি একটা সিগারেট ধরাই ইজেলের পাশের টেবিল থেকে গোল্ড লিফের একটা খোলা প্যাকেট তুলে রানার দিকে বাড়িয়ে দিল টিনা রানা বসলো দেখে ওর সামনের একটা চেয়ারে সেও বসলো জানতে চাইল কিন্তু আপনি আমার ঠিকানা পেলেন কোথায় দেশে ফিরেই মনে পড়ে গেল আবিদ আমার কাছ থেকে টাকা পাবে তার মানে ওর সাথে দেখা করার একটা অজুহাত পেয়ে গেলাম টেলিফোন গাইডে ওর নাম পাবো মনে করে অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু পেলাম না তার বদলে পেলাম আপনার নাম টিনা রহমান আবিদুর রহমানের বোন হতে পারে মনে করে আন্দাজে একটা ঢিল ছড়লাম কথার সাথে হাসি জুড়ে দিয়ে বলল রানা ঢেলটা যে ঠিক জায়গা মতো গিয়ে লাগবে তা কিন্তু আমি মোটেই আশা করিনি একটু থেমে কথাগুলো গুছিয়ে নিল তারপর আবার বলল টিনা নামে ওর যে একটা বোন আছে সেটা অবশ্য আমি ওর মুখেই শুনেছিলাম পায়ের ওপর পা তুলে দিয়ে নড়ে চড়ে বসলো টিনা সোজা রানার দিকে তাকিয়ে জানতে চাইল আমার কথা কি বলেছিল এই প্রথম মেয়েটার চেহারায় চাপা একটা উত্তেজনা লক্ষ্য করলো রানা এতদিন পর সব কথা আজ আর আমার মনে নেই বলল রানা যতটুকু না বললেই নয় তার বেশি মিথ্যে কথা বলতে চায় না ও সত্যি কথাগুলো গোপন করে রাখতে এমনিতেই হিমশিম খেয়ে যাচ্ছে সহজভাবে তাকাতে পারছে না টিনার চোখে আবিদকে কেন খুঁজছে আসল কারণটা বলে ফেলার একটা ঝোঁক মাথাচারা দিয়ে উঠতে চাইল মনের ভেতর ইচ্ছে হলো কেয়া আকরাম আর সাহেদের কথা গড় করে সব বলে ফেলে অনেক কষ্টে নিজেকে দমিয়ে রাখলো সে বলল ব্যক্তিগত প্রসঙ্গে আলাপ করার সময় আপনার নামটা ওর মুখে শুনি আমি কী কারণে জানি না নামটা মনে ছিল ভুলে যায়নি বোধহয় টিনা নামটা ছোট আর সুন্দর বলেই অথচ নামের পেছনে মানুষটা সম্পর্কে কি বলেছিল সে আজ আর তা আপনার মনে নেই একটু মনক্ষুণ্ণ দেখালো টিনাকে কি বলেছিল জানতে পারলে আর কি মিথ্যে বলা যায় মনের আনাচে কানাচে হাতরাতে শুরু করলো রানা বিশ্বাস করুন পরিষ্কার মনে করতে পারছি না বোধ মানে আপনি দেখতে কেমন বা ওই ধরনের কোনো প্রসঙ্গে কিছু একটা বলেছিল আবিদ যতদূর মনে পড়ে আমি ওকে বলেছিলাম আপনি দেখতে খুব সুন্দর ইউরোপিয়ানদের মতো উত্তরে হেসে উঠেছিল আবিদ তারপর বলেছিল আমার ভুলও হতে পারে বলেছিল আমার বোন কিন্তু বাঙালি মেয়েরা যেমন দেখতে হয় তেমনই কিন্তু আমার চেয়ে সুন্দর সন্ধানী দৃষ্টি নিয়ে রানার মুখে তাকিয়ে থাকলো টিনা এ ধরনের কথা বলতে পারে না আবিদ ঠিক আছে ঠিক আছে আমি বুঝতে পেরেছি আসলে জানতে চাওয়াটাই উচিত হয়নি আমার দুঃখিত তাড়াতাড়ি বলল রানা বানিয়ে কিছু বলতে চাইনি আমি বোকা মাথাটা থেকে ফট করে বেরিয়ে গেছে আসলে আপনার সাথে দেখা হবে সেটা ভাবিনি কি না কেমন যেন অপ্রস্তুত বোধ করছি প্রসঙ্গ বদল করে জানতে চাইল আচ্ছা আবিদ মারা গেল কিভাবে? নাকি এ ব্যাপারে কিছু বলতে আপনার খারাপ লাগবে না তা নয় চেয়ারে হেলান দিল টিনা চোখ দুটো হঠাৎ করেই যেন জ্যান্ত হয়ে উঠল সজীব হয়ে উঠল মুখের চেহারা আবিদের কথা বলার সুযোগ হয় না কেউ জিজ্ঞেস করলে তবে তো আমার চেয়ে বছর কয়েকের বড় হলেও আদর দিয়ে মাথায় তুলেছিল আমাকে তাই তুই বলতাম ওকে মা বলুন বাবা বলুন বন্ধু বলুন ওই ছিল আমার সব এই যে স্বাধীনভাবে একা রয়ে গেছি আজও আমি বলতে পারেন সেটা ওর কারণে আবিদ নেই বলেই আমার কোনো উচ্চা বা স্বপ্ন নেই কোনো প্ল্যান নেই ঘর বাঁধার উৎসাহ নেই কিছুই নেই আবিদ নেই বলে যেন আমিও নেই হঠাৎ কেমন যেন থতমত খেয়ে গিয়ে চুপ করে গেল সে তারপর দ্রুত বলল দেখুন তো কী সব আবল তাবোল বকছি না কে বলল বলে যান তার চেয়ে বরং আবিদের কথা বলি আপনাকে এয়ারফোর্স থেকে কিভাবে পালিয়ে গিয়েছিল চিঠিতে সব জানায় আমাকেও চিঠিটা এক বাঙালি পরিবারের হাতে দেয়ও তারা পাকিস্তান থেকে ভারত হয়ে বাংলাদেশে পালিয়ে আসে আরও লিখেছিল ফিরোজ চৌধুরীর কথা তার একটা গেরিলা দলে যোগ দেয়ও ওকে নিয়ে নয়জন ছিল গেরিলা দলে লাইন থেকে ট্রেন ফেলে দিত ওরা সারা চিঠিতে ফিরোজ চৌধুরীর কথাই বেশি ছিল তার মতো বিবেচক বুদ্ধিমান সাহসী যোদ্ধা নাকি সচরাচর দেখা যায় না চিঠিতে বাকি সাতজন সম্পর্কেও অনেক কথা লিখেছিল ও বিভিন্ন জেলার লোক ছিল ওরা ফিরোজ চৌধুরী আর রেন্টু ছিল বরিশালের কিয়া আর সাজিয়া এরা ছিল ঢাকার মেয়ে জাফর আর আকরাম ছিল রাজশাহীর ঢাকার ছেলে ছিল দুজন মনসুর আর রাবিদ আরেকজনের নাম দাঁড়ান মনে করি খানিকক্ষণ চিন্তা করে নামটা মনে করতে চেষ্টা করল টিনা তারপর হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল তার চেহারা মনে পড়েছে সে ছিল দিনাজপুরের নামটা যতদূর মনে করতে পারছি শাহেদ মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি কথা লিখেছিল কিয়ার সম্পর্কে মেয়েটার এত প্রশংসা করেছিল সন্দেহ হয়েছিল ও বোধহয় কে আর প্রেমেই পড়ে গেছে যাই হোক পরে খবর পেলাম দলটা ধরা পড়ে গেছে তারপর আর কোনো খবর পাইনি তবে দেশ স্বাধীন হবার কদিন পরই সশরীরে ফিরে আসে আবিদ কিন্তু ওর দল সম্পর্কে বা বন্ধু বান্ধব সম্পর্কে এরপর আর কোনো কথা মুখে আনি আনিনিও কারণটা বুঝতে পারিনি আমি প্রসঙ্গটা তুললেই কেমন যেন গম্ভীর আনমনা হয়ে যেতও একদিন তো আমাকে বলেই বসল ওসব কথা আর তুলবি না কখনো যা ঘটেছে আমি ভুলে যেতে চাই টিনা মিথ্যে কথা বলছে এখন তা আর মনে হলো না রানার জানতে চাইল ও মারা গেল কীভাবে ক্যান্সারে খানিক চুপ করে থাকার পর আবার বলল টিনা দেশে ফেরার পর থেকে কোনো কাজ কর্ম করেনি বলতো ভালো লাগে না ঘরেই চুপচাপ বসে থাকতো কী যে হয়েছিল ওর আজও একটা রহস্য হয়ে আছে আমার কাছে মারা যে গেছে তাতে তো কোনো সন্দেহ নেই তাই না টিনার চোখে চোখ রেখে জানতে চাইল রানা মানে আমি বলতে চাইছি দুনিয়ায় অনেক আজব ব্যাপারই তো ঘটে তার মানে আপনার কথা আমি ঠিক আরও কতটা কি জানে টিনা বুঝতে চায় রানা বলল দিন কয়েক আগে আপনার ভাইয়ের কথা জিজ্ঞেস করেছিলাম একজনকে আবিদের এক বান্ধবী শামীমা আক্তার চমকে উঠলো টিনা হাত দুটো শক্ত মুঠো হয়ে গেল লক্ষ্য করল রানা মেয়েটাকে আপনি চেনেন কি না জানি না আমি আশ্চর্য কি জানেন শামিমা বলল আপনার ভাই নাকি বেঁচে আছে বলল মাত্র হপ্তাহ কয়েক আগে আবিদের সাথে তার নাকি দেখা হয়েছে স্বামীমার নাম শুনে হঠাৎ যেন রেগে উঠেছিল টিনা তেমনি হঠাৎ আবার শান্ত হয়ে গেল এক দৃষ্টিতে রানার দিকে তাকিয়ে থাকলো সে তারপর বলল এই ধরনের একটা কথা কিভাবে বলতে পারলো সে তার কাছে কেন গিয়েছিলেন আপনি কি যেন বুঝতে পারছি না আমি আরষ্ট ভঙ্গিতে নড়ে চড়ে উঠল রানা ওর কথাও গল্প করেছিল আবির ওর সাথে হঠাৎ করে এক জায়গায় দেখা হয়ে গেল তাই জিজ্ঞেস করা আবিদ কোথায় আছে জিজ্ঞেস করতে বললো জানি না তবে হপ্তা কয়েক আগে আমার কাছে এসেছিল চেহারা শান্ত দেখালেও ভেতরে রাগ ছিল সেটা বেরিয়ে এলো গলার আওয়াজ থেকে এ ধরনের একটা মিথ্যে কথা বলার কি মানে থাকতে পারে বলুন তো আপনিও মস্ত একটা ভুল করছেন আবিদের বান্ধবী কখনো নয় স্বামীমা আবিদের বান্ধবী হয় কিভাবে ওর কথা বেশ কবারই আমাকে বলেছে আবিদ গোটা ব্যাপারটা একতরফা এবং ফিজিক্যাল মেয়েটা লোভী আবিদের কাছ থেকে টাকা পয়সা নিত এর বেশি কিছু না মন দেয়া নেওয়ার কোনো ব্যাপার ছিল না খুব বেশি হলে বছরে দু চারবার দেখা হতো ওদের একটা বাজে মেয়ে বুঝলেন নিশ্চয়ই আপনার কাছ থেকে কিছু টাকা পাবার আশায় রকম জঘন্য একটা কথা বলেছে কি বুঝবে কি বলবে ঠিক করতে না পেরে চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝলো রানা তিন সেকেন্ড চিন্তা করে চোখ মেলল বলল কি জানি যা বললো তা থেকে বসলাম ওদের সম্পর্কটা বেশ গভীরে ছিল আবিদ নাকি ওর জন্যে একটা বাড়িও কিনেছিল সেই বাড়ির একটা ঘর খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল বাড়ি আবি তুই যখনও মেয়েটার জন্য একটা বাড়ি কিনেছিল চিনা যেন আকাশ থেকে পড়ল আপনার কি মাথা খারাপ হলো পাকিস্তানে যাবার মাত্র দিন কয়েক আগে ওর সাথে পরিচয় হয় আবিদের তারপর ফিরে এলো কিন্তু ফিরে এসে স্বামীমার সাথে কোনো রকম সম্পর্ক রাখিনিও খানিক আগে বললাম না আপনাকে কোনো কাজ করতো না ও বাড়ি থেকে কোথাও বেরোতো না একটু চিন্তা করে আবার বলল সে আমার বিশ্বাস গত দশ বছরে ওদের আর দেখা হয়নি আবিদ আপনাকে সব কথা নাও বলে থাকতে পারে বলল রানা ভাইয়ের ওপর টিনার অটল বিশ্বাসের বহর দেখে অস্বস্তি বোধ করল ও তাছাড়া এ কথাও তো সত্যি যে ভাইয়েরা সাধারণত বোনদের কাছে সব কথা বলে না কিন্তু কথা সেটা নয় তীক্ষ্ণ শোনালো টিনার গলা ওদের সম্পর্ক কি ছিল না ছিল সেটা আমাদের আলোচ্য বিষয় হতে পারে না আবিদ যদি মেয়েটার সাথে একটু মাখামাখি করেও থাকে আমি কি আর করি না সে বলছে আবিদ বেঁচে আছে এটা একটা জঘন্য মিথ্যে কথা কিন্তু মিথ্যে কথাটা বলছে কেন শান্ত সুরে জানতে চাইল রানা তার নিশ্চয়ই একটা কারণ আছে সাথে সাথে জানতে চাইল টিনা ইনফরমেশনটার জন্যে তাকে আপনি কত টাকা দিয়েছেন টাকা দিয়েছি তা আপনি ধরে নিচ্ছেন কেন বললাম না মেয়েটাকে আমি চিনি ওর স্বভাব আমার জানা আছে টাকার বিনিময়ে ওকে দিয়ে আপনি যা খুশি বলিয়ে বা করিয়ে নিতে পারবেন ঠিক আছে আমি বিশ্বাস করছি ওকে টাকা দিয়েছে কিন্তু টাকা তাকে আমি এমনিতেও দিতাম যদি বলতো আবিদ মরে গেছে তবুও তাহলে মিথ্যে বলল কেন আবিদ বেঁচে আছে এটাই আপনি শুনতে চেয়েছিলেন তাই নয় কি সেটা স্বামীমা ধরতে পারে মরে গেছে শুনলে আপনি উৎসাহ হারাবেন সেটা বুঝতে পেরেই এই কথাটা আপনাকে বলেছে সে টিনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো রানা এই দিকটা ভেবে দেখা হয়নি ওর টিনা এখন ওর মনে খুব জোরালো একটা সন্দেহ ঢুকিয়ে দিয়েছে আসলে কে মিথ্যে কথা বলছে টিনা নাকি স্বামীমা চেয়ার থেকে উঠে ধীর পায়ে এগোলো টিনা ইজেলের পাশে গিয়ে দাঁড়ালো রাজ্যের অস্বস্তি নিয়ে তার দিকে তাকিয়ে থাকল রানা মাথা নিচু করে কী যেন ভাবছে টিনা হঠাৎ মুখ তুলল সে বলল আপনি আমাকে সন্দেহের মধ্যে ফেলে দিয়েছেন সবার কথা বলেছে আবির কিন্তু আপনার নাম তার মুখে শুনিনি কখনো কেন বলুন তো হতে পারে আমি হয়তো তার মনে কোনো ছাপ ফেলতে পারিনি বলল রানা তাড়াতাড়ি প্রসঙ্গ বদল করতে চাইল রানা আর কাউকে দেখছি না যে একা থাকেন নাকি না রানার চোখে চোখ রেখে বলল টিনা আজ ছুটির দিন কর্মচারীরা কেউ আসেনি আমরা দুই বান্ধবী থাকি এখানে দেশ থেকে কাল পরশু ফিরবে সে এটা অফিস কাম রেসিডেন্স আমাদের কোনো অসুবিধে হয় না একটু থেমে অভিযোগের সুরে বলল সে আপনি কিন্তু আমার প্রশ্নটা এড়িয়ে গেলেন তাহলে আমার সন্দেহের কথাটা খুলেই বলি কেন যেন মনে হচ্ছে আমার আপনি আমার ভাইকে চিনতেন না জানতে পারি কি দরকারে আপনি তার খোঁজ নিতে এসেছেন ঝট করে চেয়ার ছাড়লো রানা কিছু বলতে গেল এই সময় জানালা দিয়ে বাইরে চোখ পড়তেই একজন লোককে পরিমরি করে ছুটে আসতে দেখে চমকে উঠলো ও লোকটাকে দেখেই চিনল রানা শাহেদ ফাঁকা উঠানে দাঁড়িয়ে উদ্ভ্রান্তের মতো চারদিকে তাকালো সে তারপর স্টুডিওটা কোন দিকে বুঝতে পেরে এদিকে ছুটে আসতে শুরু করলো অফিস কামরার দরজায় দরাম করে ধাক্কা খেল সে তারপর দমাদম ঘুষি মারতে শুরু করলো কবাটের গায়ে স্টুডিও থেকে দ্রুত বেরিয়ে অফিস কামরায় ঢুকল রানা কি ব্যাপার অবাক হয়ে জানতে চাইল টিনা জবাব না দিয়ে দরজা খুলে দিল রানা কবাটে হেলান দিয়ে হাঁপাচ্ছিল শাহেদ দরজা খোলার সাথে সাথে কামরার ভেতর দিকে পড়ে যেতে শুরু করল সে ঝুঁকে তাড়াতাড়ি তাকে ধরে ফেললো রানা কি হয়েছে তীক্ষ্ণ কণ্ঠে জানতে চাইল তুমি এখানে কেন মুখ তুলে তাকালো শাহেদ কিন্তু এত ঘন ঘন হাঁপাচ্ছে যে কথা বলার শক্তি নেই ভূতে পাওয়া মানুষের মতো ভয়ে বিকৃত হয়ে আছে চেহারা কি হয়েছে তার কাঁধ ধরে ঝাঁকি দিল রানা আর একটু আরেকটু হলে ধরে ফেলেছিল আমাকে ওরা হাঁসফাঁস করতে করতে বলল শাহেদ এখানে না এসে আমার কোনো উপায় ছিল না আর কোথাও যাবার জায়গা নেই আমার উত্তর বাচ্চাটা দুজন পুলিশ অফিসারকে গুলি করে মেরে ফেলেছে চুপ বলে ঘাড় ফিরিয়ে পিছন দিকে তাকালো রানা দু দুঘরের মাঝখানের দরজায় দাঁড়িয়ে রয়েছে টিনা এসব কি হচ্ছে এখানে কঠিন সুরে জানতে চাইল টিনা আবিদ তার চিঠিতে সাহেদ নামের কারো কথা লিখেছিল শান্ত কণ্ঠে বলল রানা গেরিলা দলে ছিল নয় জনের একজন শাহেদকে দেখিয়ে বলল এর নাম শাহেদ আপনি বলছিলেন আবিদের বন্ধুবান্ধবদের সাথে যোগাযোগ রাখা উচিত ছিল নিন যোগাযোগটা আমিই করিয়ে দিলাম